নমস্কার, দেখছেন বাংলা 24x7। আজকে আপনাদের সামনে আমি সঙ্গীতা, আমার পঞ্চায়েত অনুষ্ঠানে। গ্রামীণ স্বায়ত্ত শাসন ব্যবস্থার মূল ভিত্তি পঞ্চায়েত ব্যবস্থা। 2013 সালের পর 2018 আবার হাজির পঞ্চায়েত ভোট। আমার বাংলা কতটা সোনার বাংলা হয়ে উঠেছে খুঁজে দেখব আমরা আজ বাংলা 24x7-এর পর্দায়। আরও একটি গ্রাম পঞ্চায়েতের হাল হকিকত ক্যামেরাবন্দি। আজকে আমরা পৌঁছে গেছি কান্দি যশোহরি আনুখা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে। দেখে নেব বিগত 5 বছরের খতিয়ান। দিনমজুর থেকে শুরু করে বিভিন্ন স্তরের কয়েকশো মানুষের বাস যশোহরি আনুখা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। বিগত 5 বছরে কিছু কাঁচা রাস্তা পাকা হয়েছে, বেশ কিছু স্থানে পানীয় জলের সুব্যবস্থাও হয়েছে, সরকারি সুযোগ সুবিধাও পেয়েছে এই গ্রাম পঞ্চায়েতের কিছু মানুষ। তবে গ্রামবাসীদের দাবি, সকল গ্রামবাসী সরকারি সহযোগিতা পেলে উপকৃত হবেন তারা। এখানে মোটামুটি 7-8 বছর উত্তীর্ণ হয়ে গেল। এখানে রাস্তা, যেটা মাটির রাস্তা ছিল, সেটা ঢালাই কমপ্লিট হয়ে গেছে। আর পানীয় জলের জন্যে মোটামুটি কল যেগুলো আছে মোটামুটি ঠিক চলছে। তা এখন কলে জলের জন্য কিছু সমস্যা আছে, কলে ঠিক মতন জল উঠছে না। এটা মোটামুটি পরকালে সাবমার্সাল হবে তাই শুনছি, পরকালে এটা হলে হয়তো গ্রামের পক্ষে খুব ভালো হয়। আর বিদ্যুতের যোগাযোগটা এখানে আছে, বিদ্যুতের লাইট এখনও পর্যন্ত হয়নি। আর রাস্তাঘাট এখন কিছুটা বাকি আছে, স্কুল প্রাঙ্গণে কিছুটা পাশ দিয়ে রাস্তা এখন ঢালাই হয়নি। ওটা পঞ্চায়েতের তরফ থেকে যদি হয় তাহলে গ্রামের লোকে খুব ভালো হয়। আর্থিকভাবে অসচ্ছল মানুষদের গৃহ নির্মাণের জন্য চালু হয়েছে বাংলা আবাস যোজনা। তবে গ্রামবাসীদের অভিযোগ, এই সরকারি সহযোগিতা থেকে বঞ্চিত অনেকেই। আরে একটু বৃষ্টি হলেই রাস্তার মধ্যে জল জমে যায়, আর একটু জল নেই অসুবিধা, বাড়ির সামনে কলটা তো সবসময় ভেঙেই যায়, আরও জল জলের জন্য খুব অসুবিধা। সম্পূর্ণ হয়নি, কিছু কিছু হয়েছে হয়তো, তবে আমাদের এখানটা কিছু হয়নি। তারপরে ওই যে সব বাড়ি করার জন্য সবাই টাকা পাচ্ছে, আমার তো বাড়ির ভিতরে তো একদম বাড়ি নেই, আমার তো খুব অসুবিধা, তো কোনো টাকা পয়সা তো পাইনি। সব কিছু জমা দেওয়া হয়েছে কিন্তু এখনো পর্যন্ত পাইনি, এই পাবেন পাবেন বলছে কিন্তু পাইনি। গ্রামের মানুষকে শৌচকর্ম করতে এখন ঝোপে ছাড়ে যেতে হচ্ছে না, কারণ বেশ কিছু এলাকায় সরকারি সহযোগিতায় তৈরি হয়েছে শৌচালয়। স্বভাবতই খুশির হাসি ফুটেছে গ্রামবাসীদের মুখে। আগে থেকে অনেক ভালো আছি আমরা। আগে যেমন মাঠে যেতাম খুব কষ্ট হইতো, এখন যে মাঠে যেতে হইতে না, এখন বাড়িতে বেশ ভালোই আছি, ভালো হয়েছি, অনেক উপকার হয়েছি। গ্রামের বেশ কিছু এলাকায় ঢালাই রাস্তা, শৌচালয় হলেও কিছু এলাকা এখনও পড়ে রয়েছে বেহাল অবস্থায়। মিশন নির্মল বাংলা প্রকল্পে বেশ কিছু গ্রামবাসী সরকারি সুযোগ সুবিধা থেকে আজও বঞ্চিত থাকায় ক্ষোভ প্রকাশ গ্রামবাসীদের। কিছু নাই, কল না, রাস্তা না, কোনো কিছু না, আমরা ঘর বাড়ি না কিছুই পাইনি, কোনো কিছুই নাই আমাদের, উন্নতি কিছুই নাই। উপকার তো হবেই, রাস্তা হলে কি আর উপকার না হয়, লাগবে সবই। জল কল পুকুর নাই, কোনো ঘাট নাই, জল জলের কল লাগবে। শুনে নিলাম গ্রামবাসীরা বিগত 5 বছরে সরকারি সহযোগিতায় কতটা উপকৃত হয়েছেন এবং তাদের দাবি দাওয়াগুলি। এবারে জেনে নেব কান্দি যশোহরি আনুখা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রধান কি জানাচ্ছেন। 2 নম্বর গ্রাম পঞ্চায়েত আমরা আসার পরপরই মোটামুটি আমরা এসেছি 2013-র 8-এর মাসে 2013 সালে আমরা এসেছি। তারপর থেকে আগে যা ছিল তার চেয়ে অনেক বেশি গুরুত্ব মানুষজন পেয়েছে, অফিসের লোকজনের আগমন প্রচুর পরিমাণে বেড়েছে। আমরা যেভাবে মানুষকে পরিষেবা দিই, মনে হয় 5 বছরে আগে পেয়েছি কিনা সেটা মানুষই এখন বলছে, মুখে মুখে শোনা যাচ্ছে যে আগের চেয়ে অনেক পরিষেবা আমরা ভালো পাচ্ছি। গ্রামগঞ্জে রাস্তাঘাট থেকে আরম্ভ করে অ্যাম্বুলেন্স, জলের ব্যবস্থা, নোংরা ফেলার গাড়ি, প্রতিটা জিনিসের উপর থেকে আমরা যে লোকের লোককে উপহার দিতে পেরেছি তাতে আমরা খুব খুশি। এবং জনগণের কাছেও আমরা প্রচুর সুনামের জায়গায় আছি বর্তমানে। ভোটের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন তার মধ্যে কতটা পূরণ করতে পেরেছেন? আমরা যে প্রতিশ্রুতি মানুষকে দিয়েছিলাম মোটামুটি 5 বছরে তার 75% ফুলফিল করার চেষ্টা, মানে ফুলফিল হয়েছে, ফুলফিল করেছি আর কি। বাদ বাকিও কিছুটা যেটা আছে সেটা আমরা করবো আশা করছি বলে।
প্রতিনিধি পৌঁছে গেছে কুলিগ্রাম পঞ্চায়েতে। চলুন দেখে নেওয়া যাক বিগত 5 বছরে কতটা উন্নয়ন হয়েছে এবং কতটা উপকৃত হয়েছেন গ্রামের মানুষ। আজ আমরা এসে পৌঁছেছি কুলিগ্রাম পঞ্চায়েতের শিমুলিয়া গ্রামে। এখানে গত 5 বছরে কি কি উন্নয়ন হয়েছে, কতটা কাজ বাকি আছে, জল নিকাশি ব্যবস্থা কতটা হয়েছে, সেগুলো জেনে নেব সাধারণ গ্রামবাসীর কাছে। রাস্তাঘাট, পানীয় জল, চিকিৎসা পরিষেবা সবইতেই উন্নতি ঘটেছে বিগত 5 বছরে। সরকারি আবাস যোজনার সহযোগিতাও পেয়েছে গ্রামের অনেক মানুষ। তবে এলাকার সব কাঁচা রাস্তায় পাকা হোক, ঘরে ঘরে শৌচাগার গড়ে উঠুক, সকল প্রকার সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না থাকুক কোনো গ্রামবাসী বলে দাবি গ্রামবাসীদের। গত 5 বছরের ভিতরে আমাদের এই কালীতলা থেকে মানিকদের বাড়ি পর্যন্ত এই ঢালাইটা হয়েছে। ওধারে বাতান থেকে স্কুল পর্যন্ত একটা ঢালাই হয়েছে। আর ওইখানে একটা গার্ডওয়াল আধ অবস্থায় হয়ে পড়ে আছে। আর নদীর ঘাট থেকে একমার মোড় পর্যন্ত যে রাস্তাটা হওয়ার কথা ছিল সেটা হয়নি। ওখানে একটা বেনা পুকুরের পাড়ে পুকুর কাটিয়ে রাস্তা তৈরি করে ওখানে মরাম দেওয়ার কথা ছিল সেটা হয়নি। স্কুল থেকে ষাট পুকুর অবধি ওইখানে একটা ঢালাই রাস্তা হয়েছে। আর এইটা অধ অবস্থায় পড়ে আছে এই গলগুলার এই ধারটায়। হ্যাঁ, আর ওই এই মেন রাস্তা থেকে এসএসকে স্কুল পর্যন্ত একটা ঢালাই রাস্তা হয়েছে। সরকারি আবাস যোজনা প্রকল্প থেকে বঞ্চিত অনেক গ্রামবাসী বলে অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। কাঁচা রাস্তা পাকা হলেও রাস্তা তৈরির সামগ্রী নিম্নমানের হওয়ায় অভিযোগ গ্রামবাসীদের। কাজ আমাদের গত 5 বছর কিছু কাজ হয়েছে, কিন্তু কাজটা হয়েছে যেভাবে সে কমপ্লিট ভালোভাবে হয়নি কাজটা, বুঝতে পারছেন? কাজটা সম্পূর্ণ ভালো হয়নি। এই 6 মাস হলো রাস্তাটা তৈরি করা। 6 মাসের মধ্যে রাস্তাটা একদম একদম ক্লিয়ারভাবে উঠে যাচ্ছে। যে পাথরগুলা ফেলেছে, যে নর্মাল পাথরগুলা, যে সিমেন্ট পড়েছে, কোনো সিমেন্টই যায়নি, কোনো জায়গায় কোনো সিমেন্টই রাখেননি, একদম রাস্তাটা বেকার বানিয়েছে। 6 মাস হয়নি, 6 মাসের মধ্যে রাস্তাটা খারাপ হয়েছে পুরো। শুনে নিলাম গ্রামবাসীদের কথা, এবারে জেনে নেব পঞ্চায়েত প্রধানের বক্তব্য। তারপর রাস্তাঘাট, পানীয় জল, সুস্থ রোগীদের জন্য স্বাস্থ্য পরিষেবা, রাস্তা প্রতিটা গ্রামে গ্রামে রাস্তার কাজ আমরা করছি বা এখন আমাদের সেই কাজ দ্রুত গতিতে চলছে। এবং আমাদের নতুন টিউবওয়েল, পুরাতন টিউবওয়েল যেগুলো অপচয় পরিচিত সেগুলোকে আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে আমরা উন্নয়নের চিন্তাধারার গতিকে বাড়ানোর জন্য আমরা প্রতি গ্রামে গ্রামে আমাদের যে উন্নয়নের গতিধারা সেই গতিধারাগুলো আমাদের প্রচণ্ডভাবে আমরা দ্রুতগতিতে করার চেষ্টা করছি। এবং সে কাজও অনেক কাজও আমাদের কমপ্লিট হয়েছে, কিছু কাজও আমাদের ইনকমপ্লিট আছে, সেগুলো তার জন্য কিছুদিন টাইম লাগবে। আর তবে খুব তাড়াতাড়ি আমরা সেগুলো করার ব্যবস্থা করছি। এখানে কমিউনিটি টয়লেট কুলি চৌরাস্তার মধ্যে হচ্ছে, জল ট্যাঙ্কি সহ আর কি, প্লাস বিভিন্ন প্রত্যেকটা গ্রামে ঢালাই রাস্তা হচ্ছে। পিএমওয়ের প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর দেওয়া হচ্ছে এবং সেই সঙ্গে মিশন নির্মল বাংলাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে বাস্তবে রূপদান করার জন্য যে প্রকল্প সেটাকে আমাদের জেলা শাসকের নির্দেশ মোতাবেক আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য কুলিগ্রাম পঞ্চায়েত দায়বদ্ধ এবং অঙ্গীকারবদ্ধ। আমার পঞ্চায়েত অনুষ্ঠানের সময় নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। জীবনের সুরক্ষায় এস পিওর কুল, এস ফুড এন্ড বেভারেজেস, বারদুয়ারি, আজিমগঞ্জ, মোরশেদাবাদ। তোমার জন্য আমি জীবন দিতে পারি ডার্লিং। ও রিয়েলি? দাও, এই নাও পিওর কুল জল। হ্যাঁ, জলই তো জীবন। পিওর কুল আপনার স্বাস্থ্য সুরক্ষায়। পিওর কুল আপনার স্বাস্থ্য রক্ষায়। প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার এস পিওর কুল, এস ফুড এন্ড বেভারেজেস, বারদুয়ারি, আজিমগঞ্জ, মোরশেদাবাদ। কুসুম সয়া বড়ি, নরম, সুস্বাদু এবং পুষ্টিকর। কুসুম সয়াবড়ি, কুসুম পিওর ভেজ ফুড প্রোডাক্টস, আজিমগঞ্জ, মুর্শিদাবাদ।
কুসুমের অনুসন্ধান রাজা কলকাতা নাস্তা, মুখে দিলে দিল খুশ। কুসুম চানাচুর, কে ফুড প্রোডাক্টস, আজিমগঞ্জ, মুর্শিদাবাদ। মাছের ঝোল হোক বা পোস্ত, যেই খাবে হবে সন্তুষ্ট। মৌ অয়েল, স্বাদে হিট, আপনি থাকবেন পুরো ফিট। মৌ ভেজিটেবল অয়েল, সাদা স্বাস্থ্যের যুগলবন্দী। মাছের ঝোল হোক বা পোস্ত, যেই খাবে হবে সন্তুষ্ট। মৌ অয়েল, স্বাদে হিট, আপনি থাকবেন পুরো ফিট। মৌ ভেজিটেবল অয়েল, প্রতিটি বাঙালির রসনায় আনে স্বাদ আর স্বাস্থ্যের যুগলবন্দী। পিওর কুল, জীবনের সুরক্ষায়। এস পিওর কুল, এস ফুড এন্ড বেভারেজেস, বারদুয়ারি, আজিমগঞ্জ, মুর্শিদাবাদ। তোমার জন্য আমি জীবন দিতে পারি ডার্লিং। ও রিয়েলি? দাও, এই নাও পিওর কুল জল। হ্যাঁ, জলই তো জীবন। পিওর কুল, আপনার স্বাস্থ্য সুরক্ষায়। পিওর কুল, আপনার স্বাস্থ্য রক্ষায়। প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, এস পিওর কুল, এস ফুড এন্ড বেভারেজেস, বারদুয়ারি, আজিমগঞ্জ, মুর্শিদাবাদ। কুসুম সয়া বড়ি, নরম, সুস্বাদু এবং পুষ্টিকর। কুসুম সয়া বড়ি, কুসুম পিওর ভেজ ফুড প্রোডাক্টস, আজিমগঞ্জ, মুর্শিদাবাদ। কুসুমের অনুসন্ধান রাজা কলকাতা নাস্তা, মুখে দিলে দিল খুশ। কুসুম চানাচুর, কে ফুড প্রোডাক্টস, আজিমগঞ্জ, মুর্শিদাবাদ। ফ্যাশন জগতে এখন একটাই নাম, মন্টি ফ্যাশন। এখানে পাবেন ছেলেদের জন্য অল ওভার ফ্যাশনেবল কালেকশন, কেনাকাটার উপর থাকছে 45% ছাড়। এছাড়াও সারা বছর 3,000 টাকার কেনাকাটার উপর থাকছে নিশ্চিত উপহার। আমাদের ঠিকানা মন্টি ফ্যাশন, নেতাজি রোড, বিটি কলেজের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ 7718347395। আমাদের অপর প্রতিষ্ঠান রাজু বুক স্টল, টেক্সটাইল মোড়, বহরমপুর, মুর্শিদাবাদ। সেন্ট স্টিফেন্স ইন্টারন্যাশনাল স্কুল, নতুন গ্রাম, লালবাগ, মুর্শিদাবাদ। ডিজিটাল বোর্ড সহযোগে শিক্ষা ব্যবস্থায় লালবাগে প্রতিক্রিয়ে। আমাদের শিক্ষাগত পাঠ্যক্রমে কুইজ প্রতিযোগিতা, বিতর্ক, আবৃত্তি, তাৎক্ষণিক বক্তৃতার মাধ্যমে সার্বিক বিকাশ। অবকাশকালীন সময়ে বিশেষ ক্লাসের মাধ্যমে গণিত এবং ইংরেজি ব্যাকরণের প্রশিক্ষণ। সিসিটিভি খেলাধুলার ব্যবস্থা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়। নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। যোগাযোগ 9732856975। বিরতির পর ফিরে এসে আমরা পৌঁছে গেছি শক্তিপুর সোমপাড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে। দেখে নেব বিগত 5 বছরের হাল হকিকত। বিগত 5 বছরেও কাঁচা রাস্তা পাকা হয়নি। বাংলা আবাস যোজনার সকল প্রকার সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এলাকার বাসিন্দারা। বেহাল অবস্থার অভিযোগে ক্ষোভ প্রকাশ গ্রামবাসীদের। আমাদের অসুবিধা, আমাদের বাড়ি নাই, ঘর নাই, আমরা কি অসুবিধায় থাকি? সেটা পার্টির লোকেও দেখতে পায়, যে আসে সেও দেখতে পায়। আমাদের কোনো আধার করে না, আমাদের রাস্তা নেই, আমাদের কীভাবে আমরা চলি? বিপিএল এ নাম নথিভুক্ত থাকা সত্ত্বেও সকল প্রকার সরকারি সুযোগ সুবিধা থেকে আজও বঞ্চিত কিছু মানুষ বলে অভিযোগ গ্রামবাসীদের। 100 দিনের কাজ করেও সম্পূর্ণ টাকা না পেয়ে ক্ষোভ প্রকাশ গ্রামবাসীদের। 5 বছরে কিছুই পাইনি, ধরুন আমাদেরকে তো দেখাশোনাই করে না কোনো মেম্বার। হ্যাঁ, কোনো জিনিস এলে খোঁজও পায় না, আর কোনো জিনিস পায়ও না। আবার 100 দিনের কাজ করেছে, ধরুন 50-60টা করে, তার টাকা পয়সাও পাইনি এখনো। হ্যাঁ, ভালো করে টাকা পয়সা পাইনি, হয়তো 2,000-3,000 করে পেয়েছি, আর বাকি সব টাকা এখনো পর্যন্ত পাইনি। মেম্বাররা বলছে মাস্টার রোল করেছি, হ্যাঁ দেবে, সরকার দেবে, তাই ধরুন 4-5 মাস হয়ে গেল। হ্যাঁ, না বিপিএল কারণও পাইনি, না পায়খানা বাথরুমও করেনি। আচ্ছা, কাজ করেছি কিন্তু পয়সা কোনো পর্যন্ত পাইনি। আমি কিছু দিয়েছে আর কিছু আটকে আছে। বিপিএল থাকা সত্ত্বেও কোনো কিছু সুবিধা পাইনি, পায়খানাও হয়নি আমরা। এই তো পরিস্থিতি। সরকারি তো বিভিন্ন প্রকল্প আছে, বেকার ছেলেদের জন্য কত কি ঘোষণা করেছে, কিন্তু একটাও কিছু পাচ্ছি না। হ্যাঁ জানে, মেম্বাররা সব জানায়, যারা জনপ্রতিনিধি, ভালো হবে। উন্নয়নের জন্য ও সকলের সুবিধার্থে যে সকল সুযোগ সুবিধা সরকার থেকে দেওয়া হচ্ছে, সেই সকল সুযোগ সুবিধা থেকে দেওয়া হচ্ছে না। থার্ড নাম্বার ভিও,
গ্রামের উন্নয়নের জন্য ও সকলের সুবিধার্থে যে সকল সুযোগ সুবিধা সরকার থেকে দেওয়া হচ্ছে সেই সকল সুযোগ সুবিধাগুলি পেলে উপকৃত হবেন তারা বলে দাবি গ্রামবাসীদের। কাজ পাঁচ বছরে কাজ হয়েছে, কাজের সঙ্গে তো সঙ্গে নয়, কাজ ভালো হয়েছে, পানীয় জলের ব্যবস্থা আমাদের এলাকায় ভালোই আছে। জেনে নিলাম বিগত পাঁচ বছরে গ্রামবাসীরা তাদের প্রাপ্য না পেয়ে কী কী অভিযোগ করেছেন। এবারে শুনে নেব শক্তিপুর সোমপাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান কী বলছেন। আমাদের এখানে 85% অলরেডি রাস্তাঘাটের উন্নয়ন কমপ্লিট হয়ে গেছে। এখন পর্যন্ত আমাদের যা এস্টিমেট আছে বা ফটিন প্ল্যান থেকে যে কাজ আমরা করব তাতে প্রায় আরও 5% এগিয়ে যাবে, প্রায় 90-এর কাছে হয়ে যাবে আমাদের পঞ্চায়েতের উন্নয়ন। এনাদের কাজ ধরুন আমার এলাকা এটা বিশেষ করে এমন একটু মানে শহর নয় ঠিক আছে, কিন্তু একটু পাড়া গ্রাম হলেও এটা একটু বাজার টাইপের এলাকা, তাই এখানে মাঠ ঘাটের কাজ একটু কম, তাই যতটুকু করা সম্ভব হয়েছে তাতে আমাদের ইউনিভার্সিটির কাজ যথেষ্ট হয়েছে, কোনো অসুবিধা নেই। পানীয় জলের ব্যবস্থা এখানে স্বাভাবিক, কোনো অসুবিধা নেই। যদিও সরকারি বড় কোনো প্রজেক্টের প্রকল্প নেই বললেই চলে, তবে একটা আছে আমার পঞ্চায়েতের করছে না, ওটা কিছুটা পঞ্চায়েত এলাকায় সাপ্লাই আছে, যেটা কিন্তু বলা রামনগর বাচ্চাড়াই একটা জল ট্যাঙ্ক হয়েছিল, সেটা থেকে আমার একটা ওয়ার্ড মোহাম্মদপুর সেই ওয়ার্ডে অলরেডি সেখানে জল সাপ্লাইয়ের ব্যবস্থা আছে, আর বাকি সব ঠিক হয়ে গেছে। আমরা এখানকার সাধারণ মানুষের বক্তব্য শুনলাম, কিছু হয়তো খামতি রয়ে গেছে তাদের, কিছু চাওয়া পাওয়া বাকি রয়েছে। পাশাপাশি আমাদের এখানকার যিনি উপপ্রধান আছেন তার সাথেও আমরা কথা বলে জানতে পারলাম যে এখনও কিছুটা কাজ বাকি আছে এবং আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তিনি আপ্রাণ চেষ্টা করছেন যে সেটা যাতে ঠিকঠাক কাজগুলো কমপ্লিট হয় যতটুকু অপূর্ণ হয়ে আছে। আমার পঞ্চায়েত অনুষ্ঠান আজকের মতো এই পর্যন্তই, সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য, চোখ রাখুন বাংলা 24x7 এর পর্দায়। নমস্কার।